আসসালামু আলাইকুম, আমি অমিদুল হাসান। জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি। দর্শক অনেকেই বলছেন যাদের বড় বড় খামার, যে ভাই আমি সাইলেজ করার জন্য এমন কোনো মেশিন খুঁজছি যে মেশিনটা দিয়ে ঘন্টায় 2 থেকে 3 টন সাইলেজ হবে। এই হচ্ছে ভাই সেই মেশিন। এই মেশিনটা দিয়ে আপনারা ঘন্টায় 2 থেকে 3 টন সাইলেজ করতে পারবেন। ভুট্টা বলেন, নেপিয়ার বলেন, ভুট্টার গাছ, নেপিয়ারের গাছ, এমনি অন্যান্য যদি বন জঙ্গলের যে গাছগুলো আছে সেগুলোও কিন্তু এখানে একবার ফুল ক্রাশ করতে পারবেন। এটাতে 6 মিলি, 7 মিলি, 8 মিলি তিন সাইজের, মানে সাইলেজে যে পারফেক্ট সাইজ, মানে একবারে ছোটো ছোটো গুঁড়া গুঁড়া সাইজ, সেটা কিন্তু এভাবে করা যায়। আমরা যে দুধ ভুট্টা যেগুলো দেখি গাছের সাথে, সে দুধ ভুট্টা সহ আপনারা এই মেশিনে কিন্তু আপনার ক্রাশিং করতে পারবেন, এক কথায় ঘাস কাটতে পারবেন কিংবা সাইলেজ বানাতে পারবেন। তো দর্শক আর কথা বাড়াবো না, এবার আমি আপনাদের মেশিনের অন্যান্য বিষয়াদিগুলো দেখানোর চেষ্টা করি। আপনারা যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটার মধ্যে কিন্তু আপনার ব্লেড আছে অনেকগুলো, আমি আপনাদের দেখাই। অনেক সহজে লকটা খোলা যায়, এখানে একটা লক সিস্টেম। দর্শক এই যে আপনারা দেখতেছেন এই যে ব্লেডগুলো, এটার মধ্যে 6টা ব্লেড আছে। এইগুলো কিন্তু সবই ছোটো ছোটো ব্লেড, কিন্তু আমরা ব্লেড বলি মূলত এই যে এইগুলাকে। এই ব্লেডগুলোর দুই দিকেই কিন্তু ধার করানো, যখন একদিকে ধার শেষ হয়ে যাবে তখন কিন্তু অনায়াসে অন্যদিকে ঘুরে ধার আপনার করতে পারবেন। আর এই যে এই ধারগুলা আপনার একটা ব্লেডের ধার 1.5 থেকে 2 বছর যাবে। কেউ যদি আপনাদের বলে থাকে যে অনেক বেশি যাবে, সে আসলে মিথ্যা বলছে। আর এটার মধ্যে এই যে এদিকে যে গিয়ার দেখছেন আপনারা, এই গিয়ারটা দিয়েই মূলত আপনার সাইজ কম বেশি হয়। আর এদিক দিয়ে ঘাস দেওয়ার অপশন যেটা, মানে আপনি ভুট্টার গাছ, নেপিয়ার কিংবা যেটা দিবেন না কেন সাইলেজ করার জন্য, সেটা দেওয়ার অপশন ওইদিকে। আর এদিকে এই যে ছোট ছোট যে আপনারা ব্লেডগুলো দেখতেছেন, আরও দেখেন ছোট ছোট অনেক ব্লেড আছে। এই ব্লেডগুলোতে আপনার এটা ফুল ক্রাশ করে দেয়। আর অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমরা হচ্ছে মাঠের মধ্যে ঘাস কাটবো, সেক্ষেত্রে কি হবে? তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। যদি মাঠের মধ্যে আপনার ঘাস কাটা হয় সেক্ষেত্রে আপনারা এদিক দিয়ে ডেলিভারিটা করতে পারবেন, এখান থেকে সহজে ডেলিভারি করা যায়। আবার যদি মনে করেন না একবার রুমের মধ্যে ডেলিভারি করবেন, সেক্ষেত্রে এইখান থেকে ডেলিভারি করা যায়, এটা খুলে দিলে করতে পারবেন। আবার এখানে লক সিস্টেম আছে, এটা লক করে দিলে হয়ে যাবে। আবার যদি আমরা মনে করি যে না আমরা একটু বস্তা লোড করব, বস্তা লোড করার জন্য এই যে অপশন আছে, এটা নাটগুলো লুজ দিতে হবে, দিয়ে এটা তুললে আপনি বস্তাও এখান থেকে লোড করতে পারবেন, একবারে সহজ। আর এদিকে একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, আমাদের এই যে মোটর যেটা ব্যবহার করে, 5.5 হর্সের একটা মোটর, 5.5 হর্সের মোটর, যেটা বাসাবাড়ির বিদ্যুতেই ব্যবহার করা যাবে। আপনার এর জন্য যে বাণিজ্যিক বিদ্যুৎ কোনো নেওয়ার প্রয়োজন নাই। আর এটার যে স্পেয়ার পার্টস, 100% স্পেয়ার পার্টস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। এদিকে এদিক থেকে আপনার ঘাস দিতে হবে, আর এদিক থেকে এখন আমরা আপনাদের ডেলিভারি করে দেবো। দর্শক এই যে আপনাদের দেখাই, দেখেন একদম মানে কুচি কুচি হয়ে গেছে, যেগুলো সাইলেজের জন্য ফুল উপযোগী। আমরা যদি এটা ভুট্টা রিয়ে হতো তাহলে কিন্তু 6 মাস রেখে আপনারা খাওয়াতে পারতেন, এটা ফুল সাইলেজের জন্য উপযোগী। যাদের আপনাদের মেশিন প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে মেশিন অর্ডার করতে পারবেন।